মারামারি করতে আসিনি, আমরা আসছি শান্তি চুক্তি করতে। তোরা হলে আমার জীবনে অশান্তির মূল, তোদের সাথে আবার কিসের শান্তি চুক্তি? আমি কিন্তু রাজি। রাজি মানে কিসের জন্য রাজি? তুই কি জন্য রাজি তুই বল? এই আপা, সব কিছু কি আমি একাই বলবো? তুই কি মুখের মধ্যে সুপারি দিয়ে আসছিস বল? ওগো, এই আমার ওগো কি? হ্যাঁ ওগো কি? ও কি তোর ওগো হবে? হ্যাঁ ও তো আমার ওগো হবে। ও সরি। আই শোনো, তুমি আমাকে বিয়ে করতে এসে আমার ছোট বোনকে পছন্দ করেছিলে, করেছিলে না? এখন আমার ছোট বোন তোমাকে পছন্দ করেছে, ও তোমাকে বিয়ে করতে রাজি। কি ব্যাপার, আমি বিয়েতে রাজি হয়েছি শুনে আপনারা হাসতেছেন কেন? খেলা তো ফাইনাল হয়ে গেছে। খেলা ফাইনাল হয়েছে মানে? খেলা ফাইনাল মানে আমার এই ছেলের বিয়ে অন্য জায়গায় অন্য মেয়ের সাথে ঠিক হয়ে গেছে। মেয়ে আমার দুঃসম্পর্কের শাশুড়ি বোন। মেয়ে মাসাল অনেক সুন্দরীও, মেয়ের বয়সটা কম, তার প্রথম দেখায় আমি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি। এইটা তো নতুন কিছু না, নতুন কিছুটা বল। তারে রেখা, তোরা আমি বিয়ে করব তুই কল্পনা করলি কেন? দূরে গিয়ে মর, যা। অসম্ভব ব্যাপার, বিয়ে যদি কাউরে করতে হয় সেটা আমি আশা আমারে করতে হবে। ভুলে গেছস চুমা দেওয়ার কথা? হ্যাঁ তুই আমার গালে ওই দিন চুমাতে সুস্থ দেখা, আমি রাস্তায় বেরোতে পারি না, আমি কোথাও যাইতে পারি না, আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করছে, এরপরে আমার বাপ আমার জন্য কতগুলো বিয়ের প্রস্তাব আনছে, কিন্তু না, সবাই না না করছে, সবাই ছিছি করছে, আমি নাকি একটা চুমা খাওয়া মাইয়া। তোর কারণে আমার বোনেরও বিয়ে হইতেছে না, আমারও বিয়ে হইতেছে না। যেহেতু তুই আমার গালে চুমা দিছস, তার মানে তুই আমারেই বিয়ে করবি, ফাইনাল এটা। আমি তোরে কোনো বিয়ে করতে পারবো না, তোর সদ্য গোষ্ঠী পাগল, তোর বোন পাগল, তোর বাপ পাগল, দুদিন পর তুইও পাগল হয়ে যাবি, আমি কোনো পাগলের জামাই হইতে পারবো না। তাছাড়া তোর সুমাদার পর তোর প্রতি আকর্ষণটা নষ্ট হয়ে গেছে। এখান থেকে যা কইতেছি, নাহলে আমাদেরকে যেমনি ঝাড়ুতে তোরে নিয়েছিলি, তোরে আমরা এমনি করে তোর থেকে বিদায় করে দিব। এই চুপ, তুই আমারে ধোকা দিছস, আমি মাইনা নিছি, কিন্তু আমার ছোট বোনকে ধোকা দিবি সেইটা আমি মাইনা নিমু না। আমার বোনের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত এলাকা আমরা ছাড়মু না, আর যদি তুই ভালো মতো রাজি না হস তাহলে তুলে নিয়ে যাবো। এই কত বড় সাহস, আমার সামনে আমার শালারে তুলে নিয়ে যাচ্ছে, সাহসটা একটা তুলে নিয়ে যায় দেখা। আমার নাম আশা, আজকে তুই না নিব আমার ভালোবাসা। আপা এই দুগুইলা রাটকা। আমারে কেমন লাগতেছে এটা বল? আমার জামের আমারে পছন্দ হইব তো? লাইলি বিশ্বাস কর, এই বউয়ের সাজে তোরা একদম সুন্দর লাগতেছে না, পুরো কাঠনের মতো লাগতেছে। চুপ কর, তোদের কাছে না আমাকে সুন্দর লাগানো লাগবে না, আমার জামের কাছে আমারে ভালো লাগলেই চল। হ্যাঁ তোর জামাইরে তো দেখে আসলাম, তোর জামাই তো কালা। খবরদার আমার জামাইরে কালা বলবি না, কালাই গলার মালা বুঝছস, আর সুন্দর হয়েছে গাছের বান্দর। ও তুই এত সুন্দর, তাহলে তুই কি গাছের বান্দর? হ্যাঁ আমি বান্দর, আর আমার জামাই হয়েছে গাছ, ওই গাছের ডাল ধরে আমি সারাদিন ঝুলা থাকতে পারব। আচ্ছা বাদ দে, আমার জামাইর কাছ থেকে তোরা গেটে কয় টাকা নিছস? তোর জামাই যে কিপটার কিপটা মাত্র 2000 টাকা দিছে। শুন জামাইরে কিপটা বলবি না, আর 2000 টাকা থেকে আমার 1000 টাকা দে। কষ্ট করে দাঁড়ায় গেটে টাকা নিছিস, তোর টাকা দেবো কেন? টাকা তো আমার জামাইর নাকি, আমার জামাই টাকার উপর আমার একটা হক আছে না? দে আমার টাকা দে। না টাকা না, এই ওর টাকা দিতে বল দে। এই কি শুরু করছ তোরা, কি লয়না নানি করতেছস? কি ব্যাপার মা, আমার বিয়ের দিন তুমি এত সুন্দর করে সাজছ কেন? কেন আমার কি সাদা লাদ নাই? নিজের বিয়ের সময় তো সাজতে পারি নাই, তোর বাপে তুই না লইয়াই পড়ছ, আমি একটু সুযোগ পেয়েছি সাজলাম, ভাল লাগতেছে না? শুন এত কথা দরকার নাই, এটা আনানি বন্ধ কর, কি নিয়ে নানানি করতে হবে সেটা আমারে কো আগে। মা দেখো না, গেটে আমার জামাইর কাছ থেকে 2000 টাকা নিছে, এখন আমার জামাইর টাকা আমি 1000 চাইতেছ আমারে দিতেছ না? আরে বলদ মাইয়া, গেটের টাকা লইয়া তো টাকানি করতে হইব কেন? তো শ্বশুরবাড়ির লোকজন শুনলে তোর বিয়ে করাইব? হ্যাঁ উঠে তো চলে যাইব, একদম মুখের মধ্যে শরম নিয়া এরকম করে
একদম নম্রবদ্ধ হয়ে বসে থাক। কিন্তু মা, আমার তো দেরি সহ্য হতেছে না। কাজী কই, কাজীরে ডাইটা বলো তাড়াতাড়ি বিয়াটা পড়া দিতে, আমি জামাই বাড়ি যাই। আব্বাজান, আম্মা, আপনি কি তারা নিজের গল্প করবেন? তাড়াতাড়ি কাজীরে ডাকবেন, এসে বিয়েটা পড়া ফেলতে বলেন। আরে কাজীরে ফোন করছি তো, কাজী দুই মিনিটের মধ্যে চলে আসবো। আমি সত্যি কথা বলতেছি চাচি, আপনি এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতেছেন না? দিয়েন না, এই ছেলে আমার সর্বনাশ করছে। আর তাই ওর শাস্তি হইতেছে, বিয়ে যদি করতে হয় তাহলে আমাকে কি করবে? ওরে আল্লাহ, এই মেয়ে কি বলতেছে? এই জামাই, এই মেয়ে এসব কি বলতেছে? আম্মা জান, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এই মেয়ে একটা পাগল, তার পাশে যে খাটালোকটা দাঁড়ায় আছে তার বাপে একটা পাগল, তার লম্বা একটু বড় যে তার বোনে এও একটা পাগল, এর সদ্য গোষ্ঠী পাগল। আপনার দ্বারা দ্বারা পাগলের কথা শুনতেছেন, এদেরকে ঝাড়ু দিয়ে পিঠা বাইর করে দেন। আয় একদম মুখ সামলা কথা কবি, তুই আমার সর্বনাশ করে আরেকজনের বিয়ে করতে এসছিস? হ্যাঁ, আমি বাইচা থাকতে সেটা হইতে দিব না। তুই এখন এই মুহূর্তে এই বিয়া ভাঙা, তারপর আমার বিয়ে করবি, তা না হইলে পাগলামি করে কয় ওইটা আমি তোরে দেখাই দিব। তুমি মামা বাড়ি আম পাইছো যে টিপ্পা টিপ্পা ঝুলছি শেখাইবা? হ্যাঁ, আমার মাইয়া বাপ দিয়ে তোমার বিয়ে করব। আমি ঝামেলা বেগম, আমার সাথে কেউ যদি ঝামেলা করতে আসে তার চোদ্দ গুষ্টি আমি ঝামেলায় ফলাই দেই। বিয়াই জি বাচ্চা দিয়া কামড় দিয়া বলেন এই মেয়ে কে? লোভি। লোভি আবার নাম হয়? আরে নামের কথা না, খাসিলত। শোনেন, আমার ছেলে বিদেশ থেকে দুই হাতে টাকা পয়সা ইনকাম করে দেশে আইছে। শুধু টাকা পয়সা না, স্বর্ণ গহনা অনেক দামি সামগ্রী নিয়ে আইছে। এই মেয়ে সে লোভ সামলাইতে পারে নাই, আমার ছেলের বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আরে এই ইন্দ্রদা তো তোর বাপ। আল্লাহ রে আল্লাহ, কত বড় মিথ্যাবাদী রে আল্লাহ! এই রকম মিথ্যাবাদী তো আমি জীবনে দেখি নাই। আপা, হ্যাঁ আপা গো, আপা বিশ্বাস করেন, এই লোক যা কইতাছে সব মিছা কথা কইতাছে। আমার মাইয়া মোটো লোভী না। তাইয়া দেখেন আমার মাইয়া কত সুন্দরী। আপনার মাইয়া তো আমার মাইয়া সুন্দরী, আমিও সুন্দরী। হ্যাঁ, আপনার মাইয়া যদি লোভী না হয় তাহলে আমার মাইয়ার বিয়ে ভাঙতে আসছে কেন? এক কথা কয়বার বলবো, কারণ এই অসভ্যটা আমার সর্বনাশ করছে। এই তুমি তখন থেকে বলতেছো তোমার সর্বনাশ করছে? এই তোমার কি সর্বনাশ করছে? তোমার পেটে কি ওর বাচ্চা? কয়টা বাচ্চা? ছেলে না মেয়ে? কয় মাস? আরে চাচি, আর একটুর জন্য হইলে বাচ্চা আইসা পড়তো, আমি আপনারে তখন ইনফরমেশন দিতে পারতাম যে কয় মাস। এই অসভ্যটা আমার বোনরে বিয়ে করতে যায়, আমারে দেখে আমার বোনের সাথে বিয়ে ভাঙা দিছে। তাইলে তো সর্বনাশ হলে তোমার বড় বোনের হইছে, তোমার কি সর্বনাশ করছে? ওরে বাবা, আমি ভরা মজলিসে আপনাদেরকে এই কথাটা বলতে চাইতেছিলাম না, যেহেতু আমারে বারবার জিজ্ঞেস করা হইতেছে, তাইলে শুনেন। এই ছেলে আমারে ভরা মজলিসে আমার গালে চুমা দিছে। এখন তো আমারও বিয়ে হয় না, আমার বোনেরও বিয়ে হয় না। আল্লাহ, তুমি যে আমারে কেন এত স্মার্ট আর হ্যান্ডসাম বানাইছো আমি নিজেও বুঝি না। আম্মা জান, সে যা বলতেছে সব কথা মিথ্যা। তবে হ্যাঁ, আমি তার বোনকে বিয়ে করতে গেছিলাম ঠিকই, কিন্তু সে আমাকে দেখার পরে প্রথম দেখায় বিয়ে করার জন্য পাগল প্রায় হয়ে গেছে। আমি তার বিয়ে করতে রাজি হই নাই। সে আমার কানে কানে এসে বলে আমার বোনকে বিয়ে করার দরকার নেই, আমারই বিয়ে করে ফেলো, জীবনটা হবে সুন্দর। আমি রাজি হই নাই, আমার এমএসি পাই নিয়ে গেছে, আমি তাও রাজি হই নাই। এরপরে সে রাগ কইরা ভরা মজলিসে সবার সামনে আমার গালে পিন পিনটা চুমা দিছে। আর একদম ছাপড়ে গালে দাঁত ফালা দিমু, অসভ্য কথাকার মিথ্যাবাদী, তোরে আমি চুমা দিছিলাম তিনটা না? আর তো চাচি, আপনি একটু ভালো করে তাকায় দেখেন তো, তাকায় দেখেন এই ছেলে না কি হ্যান্ডসাম, এই ছেলে না কি স্মার্ট। আপনি বটম আমারে দেখেন আর এই ছেলেরে দেখেন, আপনি তো একটা নারী। হ্যাঁ, আপনি বলেন তো এই ছেলেরে কি আপনার পছন্দ হয়েছে কিনা, সত্যি করে বলেন। তুমি যেভাবে নিজেরে হ্যান্ডসাম স্মার্ট বলতেছো তা তো না, এভারেজ। এবার বুঝছেন তো, আমরা যা বলছি সব সত্যি কথা বলছি। এবার ওরে আমাদের হাতে তুলে দেন, ওর সাথে আমার বোনের বিয়া দিয়া আমার বিয়া ভাঙার প্রতিশোধ আমি নিব। অসম্ভব, আমি বাইচা থাকতে আমার শালারে আমার সামনে থেকে কেউ তুলে নিতে পারবো না, বুঝছেন? আমার শালার বিয়ে আমার স্বাস্থ্য বোনের সাথে ঠিক হয়েছে, আমার শালার বিয়ে হইলে আমার স্বাস্থ্য বোনের সাথেই হবে। কালাম একদম ঠিক কথা কইছে, সঠিক কথা কইছে। হ্যাঁ, কে কারে সুম্মা দিল, কয়টা সুম্মা দিল, ডান গালে না বাম গালে দিল, কার পেটে কয়টা বাচ্চা, কার বিয়া ভাঙলো, ছেলে না মেয়ে পেটে আসলো, সেইটা আমার জানার দরকার নাই। আমার মেয়ের সাথে মজদুর বিয়া ঠিক হয়েছে, সেটাই হইতে হবে। লাইলি মজদুর মিলন হতেই হবে, কেউ ঠকাতে পারবে না। লাইলি মজদুর প্রেম তখনও টিকে নাই আর এখন তো টিকবেই না।
আমি বাইচে থাকতে এই জায়গায় কোনো বিয়ে হবে না মজনু যদি বিয়ে করতে হয় তাইলে ওমা এই যে আমি শুইছি আমার লাশের উপর থেকে গিয়া বিয়ে করব হ্যাঁ আমি তো লাশ বানাবো মামা মেরে না মেরে না কেউ হাত দেন না আমি বিষয়টা দেখতেছি আমি সমাধান করতেছি আচ্ছা ওঠো আমার সাথে সাইডে চলো কথা আছে চলো আর সুন্দর পানি খামো গভীর ভাবে তাকায় দেখ গভীর ভাবে তাকাইছি মিনিমাম ওর থেকে আমি এক বিঘা লম্বা আমার বাসা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য লম্বা বৌদি আমি কি করবো ভালো করে তাকায় দেখ লাইলি তোর চেয়ে বয়সে কত কম আমার বউ কোসি ডাগর আমি যদি বিয়ে করি আমি লাইলির বিয়ে করবো যা সামনে থেকে ফুট এই ডাগর বুঝো তুই মাইয়ার দিকে ভালো করে তাকায় দেখ এই মাইয়া একটা ভান্না মরিস কম করে হইলো এই মাইয়ার তো কোনো ষোলোটা প্রেম আসিলই শেখা দিয়ে বেকাও করছে এই সত্যি বলছি না জান ঘটনা তো সত্যি না জান একদম ঠাড়া করা মিথ্যা কথা এই মেয়ে বেয়াদব আমি বিয়ের আগে একটা প্রেম করি না আমি বিয়ের পর আমার জামার সাথে প্রেম করব বাহ জান খুব ভালো কাজ করছো বিয়ের পর আমি তোমার প্রেমের পুকুরে ভাসায় দিব আর সেই পুকুরে পাঙ্গাস মাছ করে টুকরায় টুকরায় খাবে আই শুন বলো যেই মেয়েরা বিয়ের আগে প্রেম করে না তারা তো বিয়ের পরে প্রেম করবে নিশ্চিত তুই কোসি মেয়ে তো বিয়ে করে বিদেশ যাবি কারণ কি বুঝোস এই মাইয়া অন্য এক পোলারে দেবর কোয়াল টাস কইরা পোলায় বর বানায় লেবে তখন তুই কি করবি হ্যাঁ কথাটা অবশ্য তুমি ঠিকই বলছো আমার বন্ধু নাসির যখন সৌদি গেছিল তখন ওর বউ বাইগা গেছে কিন্তু তুমি কি আমার তো পাগল মনে করছো এরকম কচি সুন্দরী বউ রেখে আমি যাবো বিদেশে মরতে আমি আমার বউর সাথে করে নিয়ে বিদেশ যাবো কেউ তার সাথে প্রেমও করতে পারবে না কেউ তার পালাইতেও পারবে না 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 হা কি এই মাইয়ার তো তাহলে আরো সমস্যা তুমি এই মাইয়ারে নিয়ে বিদেশে যাবো এই মেয়ে সারাক্ষণ শপিং শপিং করবে তোমার টাকা উঠলো তারপর সারাক্ষণ মেকআপ মেকআপ করবে ওই জায়গায় তোমার টাকা উঠবে এতে করে কি হবে গ্রামের মধ্যে তোমার বাপ মা বোন দুলা ভাই ছি 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 না খায় মারা যাবে এই জন্য বলতেছি তুমি আমারে বিয়ে করো আমারে বিদেশ নিয়ে যাও আমি তোমার কাছে শপিং শপিং করবো না মেকআপ মেকআপ করবো না কারণ আমি তো ন্যাচারাল বিয়ে তোর চেয়ে তো বেশি ন্যাচারাল সুন্দরী আমি আমি আমার জামাকে কোনোদিনই বলবো না যে আমাকে শপিং করে দাও আমাকে মেকআপ কিনে দাও আমি লাইলি আমার শুধু দরকার মজনুর ভালোবাসা আর কিচ্ছু না লাইলি শুধু একটা বার তোমার সাথে আমার বিয়েটা হইতে দাও তোমার আমি প্রেমের সাগরে ভাসায় দিব আর ওই সাগরে হাঙর হয়ে আমি তো দুইটার কল্লা জিবে জিবে খাম এই লাইলি তোর যদি এত মজনুরে বিয়ে করার শখ থাকে তাহলে যা গিয়ে অন্য মজনু খুঁজে তারপর বিয়ে কর এই মজনু খালি আমার বিয়ে করলে খালি মজনুরে আমি করবো লাইলি মজনুর প্রেম চির অমর লাইলির মাথা মজনুর বুকে ছিল আছে থাকবে তুই আসা তাল গাছে গিয়া বাদ বাসা আমি তাল গাছে বাসা বাদ শোন আমি ওই বুকে থাকবো আর আমি জানি তো মজনুর বুক থেকে তোরা কেমনে সরাইতে হয় দেখবি এই যে বিয়াই আপনার পোলারা যে আগে একবার বিয়া ঠিক হয়েছিল সেই পাত্রে সুরমন্ডে পছন্দ করে সুমাও খাইছিল তারপর বিয়ে ভাঙ্গা গেছিল আপনি এই কথা লুকাইছেন কেন এত কিছুর পরে আবার আমার মাইয়ার লগে বিয়া ঠিক করতে আসছেন বিয়ে করাইতে আসছেন আপনার কি কোনো লজ্জা নাই সাহস কেমনে হইল এই মেয়ে এই এখন মুখে তুনা ধরেছেন কেন হ্যাঁ আপনাকে বাড়িতে যায় কত অরুণ বিনয় করে কইলাম দাবে ছোট মেয়েরা আমার পোলা কাছে বিয়ে দেন হ্যাঁ তখন তো জান নাই উল্টা কি করছেন আমার অভিযোগ খালি বসাইছেন খালি তাই না আমাকে ঝাড়ু বেটা করে খেদাইছেন আর এখন আইছেন আমার ছেলের বিয়ে ভাঙার জন্য এই লজ্জা শরম নাই আপনার কেন বিয়ে ভাঙতাইছেন এই মহিলা মজনু আমার মায়ের সর্বনাশ করছে এই কথা জানার পরেও আপনি কোন আক্কেলে মজনুর লাগে আপনার মায়ের বিয়ে দিতেছেন হ্যাঁ আপনার কি একটু লজ্জা শরম লাগতেছে না ওরে বাইটা হ্যাঁ আমি আমার মাইয়ারে কাল লগে বিয়া দিমু না দিতাম না এটা কি তোরে জিগামু ওরে আমি কিন্তু অনেক দিন হইছে বুড়া ফিটাই না আজকে তোর মতো বুইড়া বাচ্চারে ফিটাইয়া আমার হাত সাফ করব ওই কি কইলি তুই আমারে পিটাবি হ্যাঁ আমিও অনেক দিন ধরে বউ পিটাই না আজকে তোরে পিটাইয়া বউ পিটানো স্বাদ নিমু আমার বলে পিটাইব এই তো সাও
তুলাবে তোমরা কি শুরু করছো একবার মারামারি করে আমার বিয়ে ভাঙছে তোমরা আবার কেন মারামারি করতেছো বিয়ে ভাঙার জন্য আরে আমরা কই মারামারি করতেছি আমরা দুজন নিরীহ মানুষ এই দুই পক্ষ আমরা দুজনের পিড়ায় মাইরা পুরো আলু ভর্তা বানাই দিছে আমার বাপ আর শাশুড়ি এলো বিয়ে বিয়ে তারা মারামারি করুক কোলাকুলি করুক নাচানাচি করুক তাতে তোর কি এই আশা তোর বাইতে বাবা আমার বাপের গায়ে হাত তুললো কেন এই 100 বার হাত তুলবো তোর কত বড় সাহস তুই আমার বাপের বাইতে কস হ্যাঁ তুই কত বড় সাহস এখন তুই আমার বিয়া করবি তুই যদি এখন আমার বিয়া না করস তোকে সবার হাত না পা দিয়েও আমরা ব্যবহার করবো এমন জোরে লাথি মারমু তিনটারে একদম সারা জীবন গুজয়ে যাবি সোজা দাঁড়ানো লাগবে না খবর দাও মজনু তুমি আমার মাইয়া লাইলিরে বাদ দিয়ে যদি ওই ডাইনিরে বিয়া করতে চাও তাইলে তোমরা বাপ ও দুলাভাই তিনজনের কিন্তু ঘাড়ে কল্লা থাকবো না একদম কোপায় ফলাই দিমু কল্লা ছাড়া তো করে কেমন দেখতে লাগবো একবার চিন্তা করে দেখ এই মজনু আমার বোনেরে বাদ দিয়া তুই যদি জঙ্গলি মহিলার মাইয়ারে বিয়া করস তাহলে তোরে তোর বাপের তো দুলাভারে হাত পা ভাঙ্গা ভিক্ষার থালা দিয়া পথে বসাই দিব খবরদার আমার মাইয়ারে ছাড়া যদি অন্য কাউরে তোরা বিয়া করস তুই মজনু তাইলে তুই চোখ আমি তুইলে লাবো তুইলে কুত্তারে খাওয়াবো শরবত বানাবো জুস বানাবো চোখ দিয়া ওরে আল্লাহ রে আমি কোন বিপদে পড়লাম এই দুই মাই আমার বিয়ে করতে চাইতেছে বিধি তুমি বলে দাও আমি কার ইতিহাস সাক্ষী মজনু শুধু লাইলি আর আমার নাম যেহেতু লাইলি মজনু তুই শুধু আমার আরে ইতিহাসে এটাও সাক্ষী আছে যে মজনুর আর লাইলির মিলন কিন্তু হয় নাই যাক অনেক পেঁচা পিছি হয়েছে অনেক হানাহানি হয়েছে অনেক মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে এখন এগুলো আমার ভালো লাগতেছে না এই শুনো মে তোমাকে আমি একটা প্রশ্ন করব তুমি আমাকে সত্য সত্য উত্তর দিবা তুমি কি মজনুরে বিয়ে করতে চাও হ্যাঁ অবশ্যই আমি মজনুরে চাই আচ্ছা ঠিক আছে যদি তো মজনুরে চাই ফালাইছো সাইডের সঙ্গে তোমার মজনু দিতে চাস আরে চাচি গাম্মুসেন তো গাম্মুসেন এত ঝগড়া করতে পারে আপনার মায়ের কি আমি খাই ফেলবো আমি কি হাঙ্গর মাছ আপনার মাইয়া আমার ছোট সতীনের মতো যেহেতু বয়স কম আমি বড় সতীন ও ছোট সতীন মারবো না আসো যা বলবা চিন্তা ভাবনা করে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় বলবো তুমি কি আসলে মজনুরে বিয়ে করতেছ ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি আমি মজনুরে বিয়ে করব আমার ছোট বোন একটা আবদার করছে এই আবদারটা তো না রেখে পাইনি মজনুরে আমি তোমারে দিয়ে দিলাম সত্যি বলছেন আপু আমি মিথ্যা কথা বলি না তুমি শিওর তো মজনুরেই বিয়ে করতে চাও আরে আমি 100% শিওর আমি মজনুরেই বিয়ে করব ঠিক আছে মজদুরি বিয়ে করবো আমি এখনই ডাই করে তোমার হাতে তুলে দিচ্ছি আয় মজনু মজনু লাইলি আমি চলে আসছি কি ব্যাপার এই পোলাকে কেন মজনু ওর নাম মজনু একটা জলজ্যান্ত মজনু আমি তোমার সামনে দাঁড় করা দিছি এখন তুমি এই মজনুকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো আমি কথা দিতেছি আমি তোমাদের বিয়ের সব খরচ দিব লাগলে উকিল মাও হব খালি তোমরা বিয়ে করে সুখে শান্তিতে ঘর করো যা হাই আপনি ফালতু কথা বলেন আমি এই মজনুরে জীবনও বিয়ে করব না আমার সাথে যার বিয়া ঠিক হইছে আমি সেই মজনুরে বিয়ে করব ওটা তোমার কোন মজনু আসল মজনু তো আমি বুঝো না আমি তোমারে আদর দেব ভালোবাসা দেব সোহাগ দেব বিশ্বাস করো তুমি খালি আমারে একবার বিয়ে করো আমি তোমার এই মাথার উপরে উঠায় রাখবো আর একবার তুই আমারে বিয়ে করবি এই কথা বললে আমি তোরে মাথায় তুলে আছাড় মারবো তোর মতো পোলারে বিয়ে করো তো দূরের কথা আমি আমার বাড়ির কাজের লক্ষ্য রাখবো না আর তুই বিশ্বাসঘাতক বেঈমান মিথ্যাবাদী মাইয়া আমার মজনুর হাতে তুলে দিবি বলে এই ফালতু পোলারে নিয়ে আইছো যেই মজনুর সাথে আমার বিয়ে ঠিক হইছে ওই মজনুরের সাথে আমি অন্য কোনো মজনুরে বিয়ে করবো না মজনু তুমি কোথায় আচ্ছা তোর মুখ দিয়ে যদি আমার মজনুর নাম আর একবার বাইর হয় তো জিব্বা ডাস্তে কইরা কাইটা ফালাই দিমু কাউ আইসা নিয়ে খেয়া ফেলবো বুঝছি ভালো ভালো কাজ হবে না জাকির জাকির হ্যাঁ ওর নাম জাকির কোনো সমস্যা আছে জাকির আরে তুল তুলা নিয়ে চল তোর ঘরে বউ বাচ্চা আছে কি আছে বিয়ে পরে দিম আবার নে আচ্ছা আমার লাইলির গায়ে যদি একটা হাত পরে হাত ভাঙা জাদুঘরে ঝুলা রাখবো
মজনু তুমি আসছো দেখো এই ফালতু মেটাই ছেলের দি আমারে তুইলা নিয়ে যেতে চাইছে যাতে আমি তোমারে বিয়া করতে না পারি আশার বাচ্চা তোর কত বড় সাহস আমি বাইচা থাকতে তুই লালিরে তুলে নিয়ে যাবি আমি থাকতে লালিরে কেউ তুলে নিয়ে যেতে পারবো না তোর লালিরে নিতে কি এসে যাবে আমি তো এসে তোরে তুলে নিতে জাকির লালির কথা আপাতত বাদ যেহেতু মজনুরে একা পাইছি সুন্দর মতো বিলের পথ দিয়ে এই জায়গা দিয়ে আমরা যামু ওই পাশে একটা কাজী অফিস আছে ওরে তুইলা বিয়া করে তারপর আমার গ্রামে যাব না তোল আব্বা তুলা ভাই এবং এই দিতে চাই দেই দেনি তোর কত বড় সাহস তুই আমার মায়ের কি লই তো আইছস তুই তো জানস না এই ঝামেলা বাকি তুই জানস না সে কত বড় ঝামেলা করতে পারে আজকে লাইলি মজনু মিলন কেউ ঠেকাতে পারবে না কাজী সাহেব বিয়ে পড়ান না কাজী সাহেব আমার মায়ের সাথে মজনুর বিয়ে হইব আপনি আমার মায়ের সাথে মজনুর বিয়ে করান আর চুপ করেন কি শুরু করলেন আপনারা এক পক্ষ বলে আমার মেয়ের বিয়ে করেন আরেক পক্ষ বলে আমার মেয়ের বিয়ে করেন আমি তো পাগল হয়ে যাব আমার তো কিচ্ছু সহ্য হইতেছে না আব্বা জান আপনি চুপ করে দাঁড়া থাকবেন আপনি একটা সমাধান বলেন না তো সত্যি সত্যি পাগল হয়ে যাব আরে পাগল হয়ে যাবে এই কথা কে কইলো তুই আমার পোলা তোর নিয়ে আমার গর্ব হইতেছে দুই দুইটা সুন্দরী মাইয়া তারপর দুই দুইটা পরিবার তোর কাছে মেয়ে বিয়ে দিবেন তো পাগল হয়ে গেছে তোর মার্কেট ভ্যালু অনেক বেশি এটা ধরে রাখতে হবে কাজে যে মেয়ে তোরে বেশি দাম দিয়ে কিনতে পারবো সেই মেয়ের তুই বিয়ে করবি মানে আপনি কি বলতে চাইতেছেন হবু শ্বশুর আব্বা যেহেতু তোমরা দুইজনই আমার ছেলের সাথে বিয়ে বলতে চাইতেছো সে কাজে যে পক্ষ বেশি উপহার দিতে পারবা সেই পক্ষের মেয়েরাই আমার ছেলে বিয়ে করবো আমি বুঝা গেছি ইন্টারেস্ট দিতে হবে মানে যৌতুক ওকে ফাইন আমি আমার মেয়ের জামাইরে একটা সাইকেল দেব আজকালকার পোলাপান সাইকেল চালায় না আমি আমার মায়ের জামাইরে মোটরসাইকেল দেব আমি আমার মেয়ের জামাইরে একটা না দুইটা মোটরসাইকেল দিব একটা রাইতে চালাবে একটা দিনে চালাবে আর আমার আব্বাও মোটরসাইকেল তো দিব দিব লগে আইফোন 14 প্রো ম্যাক্সও দিব আর আমার জামাইরে আমার আম্মা একটা এলইডি টিভি কিনে দিব তা 62 ইঞ্চি আর আমি আমার জামাইরে দুই ভরি ওজনের একটা স্বর্ণের আংটি দিব আংটি আর আমি পাঁচ ভরি ওজনের গলার চেইন দিব উইথ স্বর্ণের সানগ্লাস আমার আব্বা আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর সংসারে খাট তোশক আলমারি শোকেস ডাইনিং টেবিল ফ্রিজ টিভি এসি সব দিব সব হ্যাঁ বুঝতে ফেলছি হ্যাঁ খাট পালন খাতা বালিশ তেনা নেকড়া বস্তা দিবি আর আমি কি করব নতুন বিল্ডিং তুলা দিব উইথ ইন্টারনেট আব্বা জায়গা জমি সব সম্পত্তি যা আছে উইথ বাংলো তুমি দিতে দিবা রে কও হ্যাঁ তুই ঠিক কথা কইছস আমার নামে যত সম্পত্তি আছে আমি আমার জামাইর নামে অর্ধেক লিখে দিব আমার তো দিয়ে দিব হ্যাঁ আমার তো লেখাই লাগবো না দলিল কারণ আমার একমাত্র আদরের মাইয়া আমার সব সম্পত্তির মালিক তারপরেও আমি 500 টাকার স্ট্যাম্পে জামাইর নামে সব লিখে দিব আমি আমার জামাইরে বিয়ার দিনই 5 লাখ টাকা নগদ দিব আমি মনে লাগে ওরে আল্লাহ রে 5 লাখ এত টাকা তো এক লোক আমি বাপেও দেখা নাই কোনো মজনু তোর মতো ছেলের জন্ম দিয়ে আমার জীবন ধন্য হ্যাঁ তোর ভ্যালু তো বুঝার মার্কেট ভ্যালু এটা ধরে রাখতে হইবে হ্যাঁ ওরে সর্বনাশ 5 লক্ষ টাকা তারপরে স্বর্ণ গহনা আরো কত কিছু আইতেছে হ্যাঁ এই ঝামেলা বিয়েন আপনি কত দিবেন 1 টাকাও দিব না আচ্ছা ঠিক কি বললেন আমি এতক্ষণ ঝগড়াঝাটির মধ্যে ভুলে গেছিলাম যৌতুক আইনত দণ্ডনীয় অপরাধ আমি ঝামেলা বেগম এই অপরাধ করব না আমি যৌতুক দিয়ে আমার মাইয়া বিয়া দিব না আর এই যে বাচ্চা সিদ্দিক তুই যদি তোর মাইয়ারে যৌতুক দিয়ে বিয়া দেস আমি তোরে পুলিশে ধরাই দিব জেলের ভাত খাম ওরে বাবা রে বাবা এই 6 মাস আগে একবার গেছিলাম জেলে বাইরে আড্ডি উঠে আমার সব অপমান করে দিছে আমি যৌতুক দিয়ে আমার মাইয়ারে বিয়া দিব না এই যে সুইট ডিয়ার দিলু বিয়াই শুনলেন তো আমি আর বাচ্চা সিদ্দিক কেউ যত দিয়া আপনার ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না এখন আমি অন্য রাস্তা মাপেন অন্য বুদ্ধি বের করেন আমার আর আব্বার মাথায় কোনো সমাধান আসতেছে না হে মজনু তুমি তোমার বিয়ের সমাধান করো ঠিক আছে দুলা ভাই আমার বিয়ের সমাধান আমি করতেছি আশা ভালোবাসার কাছে আস লাইলি মজনুর কাছে আস সমাধান হচ্ছে আমি এই দুইজনের সাথে একটু আলাদা কথা বলি আরে বাবা রে মেয়ে মানুষের সামনে বাঘ আসলে বিড়াল হয়ে যায় আমি তো একটা মানুষ তোমরা চোখ এত বড় করে রাখলে আমি তো কথা বলতে পারবো না তোমরা চোখটা একটু ছোট ছোট করো একটু কোমল হও তাহলে আমি তোমাদের সাথে দুইটা কথা বলতে চাই যা খুশি তা বলো বাপু কিন্তু এইটা বলা যাবে না যে তুমি আমারে বিয়ে করবা না যদি এইটা বললো হারিকেন তোমার হাতে না
তাহলে কোথায় গলায় ঝুলায় দি তুমি আমাকেও যা খুশি বলতে পারো কিন্তু এই কথা বলতে পারবা না যে তুমি আমাকে বিয়ে করবে না তুমি যদি আমাকে বিয়ে না করো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ হ্যাঁ হ্যাঁ গানটা আমি শুনছি বাংলা সিনেমার গান চমৎকার গান কিন্তু তোমার মরা লাগবে না জানো আমি তোমাকে এই কথাটা কখনো বলবো না আমি তোমাকে অবশ্যই বিয়ে করব ও তার মানে তুমি এই কথা বলবে যে তুমি আমাকে কখনো বিয়ে করবে না তাই তো না না আমি তোমাকে এই কথা বলবো না আমি তোমাকে অবশ্যই বিয়ে করব আশা কি তুমি ওরে বিয়ে করবে তার মানে আমাকে বিয়ে করবে না না লাইলি আমি তোমাকে অবশ্যই বিয়ে করব ওরে আমার বিয়ে বাবা আসছে হ্যাঁ বাবা আপনি ওরেও বিয়ে করবেন আপনি আমারও বিয়ে করবেন মানেটা কি হলো মানে খুব সহজ আশা তুমি আমার বিয়ে করতে চাও লাইলি তুমি আমার বিয়ে করতে চাও তাহলে সমাধান কি কি এর সমাধান হচ্ছে তোমাদের দুজন আমাকে একসাথে বিয়ে করো কি তোমরা দুজন যদি রাজি থাকো তাহলে আজকে এই মুহূর্তে আমি দুজনকে বিয়ে করতে পারি তোমরা কোনো চিন্তা করো না আমি বিদেশ থেকে দুই হাত ভরে টাকা কামাই নিয়ে আসছি দুইটা কেন আমি চার চারটা বউ ইজিলি চালাইতে পারবো শুধু তোমাদের একটু কষ্ট করে সতীনের সাথে ঘর সংসার করতে হবে আর অসম্ভব ব্যাপার কোনোদিন ওইটা সম্ভব না আমি সাত দিন মুখে দানা পানি দয়াও ছাড়া থাকতে পারবো সাত দিন আমার জামাইয়ের হাত ধরে পনেরো দিন আমি রাস্তায় গাছতলার নিচে থাকতে পারবো মেকআপ ছাড়া আমার চলবে আমার শপিং ছাড়া চলবে কিন্তু সতীনের ঘর আমাকে ছাড়া অন্য কাউকে তুমি বিয়ে করতে পারবা না ইস উনি একাই সতীনের সংসার করবে না আমিও না সতীনের সংসার করতে পারবো না আমি লাইলি তুমি মজনু তোমার আমাকেই বিয়ে করতে হবে আরে বাবা রে তুমিও সতীনের সংসার করতে পারবে না তুমিও সতীনের সংসার করতে পারবে না তাহলে আমার এই বিয়ের ট্রাবলের সমাধানটা কি বিয়ের ট্রাবলের সমাধান আমি দিতেছি তুমি আমার সর্বনাশ করছো যেখানে আমার বিয়ে হইতেছে না তুমি আমার বোনরে বিয়ে করতে গিয়ে ওইখানে বিয়ে ভাঙছো এখানে আমার বোনেরও বিয়ে হইতেছে না এখন তুমি যদি এই মেয়েকে বিয়ে করো তাহলে তো আমার বিয়ে আরো গেল হইলো না অতএব তুমি সরো কি শুরু করছো টানতে টানতে কই নিয়ে যাও আমারে আরে মাইয়া তোরে টানতাছি বাড়িত না অনে লাগা এখানে ঝগড়াঝাটি মারপিট করে বিয়া করুন কোনো দরকার নাই তাছাড়া মজনু তো তোর বিয়ে করবো চাইতেছে না মনে কর জোর করে মজনু লোকে তোর বিয়ে দিলামই যদি বিয়ার পরে মজনু তোর সাইডে চলে যায় তখন কি মুন্ডা হইব ভাইবে দেখছস একবার আব্বা ঠিকই বলতেছে এত ঝামেলা করে বিয়া করুন লাগবো না আর যদি জোর জবস্তি করে বিয়াই করলি পরে যদি সুখ শান্তি না পাস এইদিকে চল আমার বাড়ি চলে যাই তোমার নাইলে বিয়ের বয়স পার হয়ে গেছে তুমি বুড়ো হয়ে গেছো আমার তো বিয়ের বয়স পার হয় নাই আমি তো বিয়ে করবো আর আব্বা তুমি কি কম চেষ্টা করছো আমার বিয়ে দেওয়ার জন্য পাত্র পাইছো এখন যখন আমি এখানে আসছি আমি এখান থেকে বিয়ে না করে কোথাও যাব না কারণ এই মজনু যদি বিয়ে করে ফেলে তাইলে তো আমার বিয়ে আগেছে আমার তো জীবনে বিয়ে হবে না ওরে আল্লাহ রে আল্লাহ এই সব আমি কি মেয়ে জন্ম দিলাম এইগুলির জন্ম না দিয়ে যদি কিছু বস্তা আটা জন্ম দিতাম তবু কিছুদিন খাইয়া বাঁচতে পারতাম আমি কি করি হনে আমার মাথা গরম হয়ে যেতেছে মাথা গরম হয়ে যেতেছে ওই মেয়ে এনতে চল আর না কিন্তু তোকে ফালাই তুই আমি যাবো গা তুমি যে আমার এখান থেকে নিয়ে যেতে চাইতেছো এখান থেকে নিয়ে যাই তুমি আমার বিয়ে দিতে পারবা তাহলে তুমি এখান থেকে আমার কেন নিতেছো পাত্র আছে তোমার কাছে কোনো ও পাত্র আছে তো একটা পাত্র আছে আগে বলবা না খামাখা এখানে এত ঝগড়া করতেছে পাত্র কি ওই যে আমাকে পাশের বাড়ি আম্বিয়ার বাপ আম্বিয়ার বাপ মানে যে লাঠি ভর দিয়ে হাতে 60 বছরের বুড়া ওইটা হ্যাঁ ওই বুইরা ছাড়া তো আর কেউ তোরে বিয়া করতে রাজি হইতেছে না আর সমস্যা কি বুইরা বেটার বউ মারা গেছে কয়েকদিন আগে সম্পত্তির কোনো অভাব নেই সব তোর নামে লিখা দিব আজব তুমি যে বস ওই বুইরার লগে বিয়া তোমার বয়স হইছে ওই বুইরার লগে বিয়ার করার আমার বয়স হয় না ওই বুইরারে বিয়ে করব কি আবল তাবল কথা কর আব্বা একটা কথা কইতেছি তুমি যদি আমারে মজনুর সাথে বিয়া না দিয়ে এখান থেকে যাও তাহলে আমি বলতেছি আমি এই পানির মধ্যে চুইবা মইরা যামু তুমি লাশ পাবা এখন তুমি চিন্তা করে দেখো তোমার কি একটা জ্যান্ত মেয়ে চাই না লাশ মেয়ে চাই না 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 আমার ভাইয়া মইরা যাইবো এটা আমি সহ্য করতে পারবো না আমি এখানে থাইকা মজনুকে লাইলির বিয়া ভাঙার চেষ্টা করবো কিন্তু এটা কিভাবে সম্ভব হায় আব্বা দুনিয়াতে সব সম খালি বুদ্ধি খাটাইতে হয় আমার লগে এমন কেন হয় আমার বিয়ের ট্রাবল খালি লাইক গিয়ে গেছে কোনো সমাধান নাই আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ শ্বশুর বাপ মাসিতে একটু
খবরদার তুই আমার আব্বার তোর মুখে আব্বা ডাকবি না আব্বা 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 আমি 100 বার আব্বাকে আব্বা বলবো পারলে আমার মুখটা ঠেকায় রাখুন আব্বা শুনেন এসব বাদ দেন আপনারা যদি এই বিয়েটা ভাঙেন তাহলে এই যে দেখেন 30 লাখ টাকার চেয়ে এখান থেকে 10 লাখ টাকা দুলা ভাই 10 লাখ টাকা আপনার আর 10 লাখ টাকা আমার সুইটার স্বামী মানে হবু স্বামীর জন্য এখন বলেন কি করবেন বিয়ে ভাঙবেন নাকি যাবো গা 10 লাখ টাকা কেন 10 কোটি টাকা দিলে আমি তোমারে বিয়ে করব না আচ্ছা তুমি তোমার নিজেরা দেখছো আমি তুমি বয়সে সমান বুড়া হয়ে গেলে দুইজনই বুড়া হয়ে যাব কিন্তু আমি যদি লালিরে বিয়ে করি লালির বয়সটা কম আছে আমি বুড়া হয়ে যাব কিন্তু আমার লালি থাকবে কসি বউ আমি বুড়া বয়সে যুবতী বউয়ের ফিল্টার নিতে পারবো তাই আমি বিয়ে করলে শুধু লালিরেই করব এই চুপ তোর অনেক কথা শুনছি আমি এখন বলবো তুই শুনবি একদম একটা কথার উত্তর দিবি না জামাই জি আপা টাকা আসলে বড়ই খারাপ জিনিস আপা টাকার কথা শুনলে আমি লোভ সামলাইতে পারি না মামনি তুমি যে প্রস্তাবটা দিলে সে প্রস্তাবে আমি রাজি তোমার সাথে আমার ছেলের বিয়ে হবে এইসব আপনি কি বলতেছেন আব্বা চুপ একদম চুপ কোনো কথা বলবো না আব্বা যা বলছে ঠিকই বলছে আমিও আব্বার সাথে একমত আশা তোমার সাথেই মজদুর বিয়ে হবে এতে কোনো আপত্তি নেই কোনো সমস্যা নাই তুমি একটা শুধু কাজ করো সেটটা আমার হাতে দিয়া চলে যাও আর আমরা তিনজন মিলা পিছন দিয়া চলে যাব এই বিয়েটা ভাঙিয়া শাবাশ দুলা ভাই এতদিনে একটা কাজের মতো কথা বলছেন আই লাইক ইট এই না চেক নেন বিয়ে ভাঙেন দেখো আমার দেখছো এই শয়তান মেয়ে কিচ্ছু করতে না পারে হ্যাঁ ঘুষ দিয়ে আমার বিয়ে ভাঙতেছে এই সিদ্দিকা তোর এত করে বলার পরে তুই 30 লাখ টাকা চেক ঘুষ দিয়া যৌতুক দিয়া আমার মাইয়ার বিয়ে ভাঙ্গা নিজের মাইয়ার বিয়ে দিতেছস আর যেন ভালো করতেছস না একটু পরে আমি থানায় যাব যৌতুক দেওয়ার অপরাধে আমি তোর বিরুদ্ধে মামলা করব জেলের ভাত খাওয়াবো আর এই যে মজনু চি 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 তোমরা এত লোভী হ্যাঁ তোমার বাপ তোমার দুলোভাই সবাই মিল্লা টাকার লোভে আমার মাইয়ার বিয়েটা ভাঙ্গা দিতেছো আমি তো অবাক হয়ে যেতেছি কই বিয়ে দিতেছি আর টাকা লাগে তো তোমার আমার মাইয়ের বেচে লাইবা আমি বুঝাই গেছি না 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 এই বিয়ে তো হইব না এই বিয়ে ক্যান্সেল দেশবে আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ আম্মা জানা বেশ কি বলতেছেন আমি লালির বিয়ে না করে এখান থেকে যাব না তোর ঘর যাইব তোর বাপ যাইব তোর দুলাভাই যাইব যাওয়ার আগে আমার মাইয়া জীবন নষ্ট করার কারণে তোদের আমি শাস্তি দিব কি শাস্তি তোদের তিনজন ধরে কান ধরে উঠবস করতে হবে যাতে তোদেরকে দেখে পৃথিবীর আর কোন ছেলে কোন মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলতে না পারে কান ধর কান ধরো কান ধরে উঠবস করলি তো আমাদের বিয়েটা হয়ে যাবে ইয়ে আমার বিয়ে চুপ আমি কান ধরে উঠবস করতে পারবো না আমার শরম লাগে ওকে ফাইন তুই তো শরম লয়ে থাক কান ধরা লাগবো না আমার কোলাবান খবর দিতাছি তোর কান কাটটা কুচি কুচি করে তো গলায় ঝুলাই দিব তুই অপেক্ষা কর না 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 আম্মা যার কান কাটা লাগবে না আমি আমার শাস্তি মেনে নিতেছি আমি কানে ধরে উঠবস করতেছি তিনজনে এই আপা খারাপ আছেন কেন কান ধরে উঠবস করেন না কান কেটে নেব বসেন ওয়াল্লাহ 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 আজকে কোনো রকম প্রাণে বাঁচা গেছি এই মজনু আমি যে তোমার দুলা ভাই এই পরিশ্রম আজকে থেকে আমি মুছে দিলাম খবরদার তুমি আমার কোনোদিন আর দুলা ভাই ডাকবা না কেন দুলা ভাই আপনি আমার দুলা ভাই আমি আপনার দুলা ভাই কব না কেন আমি যে তোমার দুলা ভাই সেই পরিচয় দিলে তোমার আবার বিয়ে ঠিক হবে বিয়ে ঠিক হলে সে জায়গা আমার আবার যাইতে হবে সেখানে গেলে আবার ঝামেলায় পড়তে হবে না রে ভাই আমি তোমার নিয়ে কোনো ঝামেলায় পড়তে চাই না ভাই আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তোমার আমি আনফ্রেন্ড করলাম তুমি ব্লক হ্যাঁ আমিও তোর ছেলে হিসেবে পরিচয় দিব না খালি দেই কিসের জন্য তুই বিদেশে যা টাকা পয়সা পাঠাস সেই টাকা পয়সা আমি চলি এই জন্য ছেলে হিসেবে পরিচয় দেই এই যে কানে দর্শি কানে দর্শি তোর বিয়ের ঝামেলায় আমি আর নাই তোর বিয়ে আমি ঠিক করতে যাবো না আর তুই যে একা একা বিয়ে করত আমি সেই বিয়েতে যাবো না হায় রে পোড়া কপাল আমার একটা পর একটা বিয়ে ভাঙতেছে আব্বা আপনার এসব কি বলতেছেন তাহলে কি আমি বিয়ে করবো না এ খবরদার তুই আমার আব্বাকে ডাকবি না তুই আমার দিলু সাহেবকে ডাকবি যাই বাবা তুমি এখন এনে খারাপ কিসের জন্য বিপদের গন্ধ কিন্তু এখনো যায় বিপদ কাছে বাঁচাই আছে চলো বাড়ি যাই চলো চলো না বাস ও মা যাইতে চাইলে কাউরে ধরে রাখা যায় না কিন্তু আমি এই ঝামেলা বাগাম ইচ্ছা করলে ধরে রাখতে পারি আপনারা তো যাইতে পারবেন না কি বলেন আম্মা যাইতে দিবেন না মানে তাহলে বিয়ের আসতে কি একটু আমাদের ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিলেন কেন আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছি যাতে ওই ডাইনি আশা বোন তার বাপ এই বাড়ি ছেলে চলে যায় চলেও গেছে আমার প্ল্যান সাকসেস এইবার তোমরা কেউ আমার বাড়িতে যেতে পারবে না আমি ধরে রাখবো বাইন্দা রাখবো
কারণ আমার মাইয়ার লগে তোমার বিয়া ঠিক হইছে, বিয়েটা কইরাই যাইতে হইব। আর আজকে রাত্রে সবাই যখন ঘুমায় পড়বো, আপনি মজুরে নিয়ে যান, নিয়ে যায় সুন্দর করে আরামসে আপনি আপনার মেয়ের সাথে বিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই সাসি। আমি গেলাম, জামাই বাবা জি ঠিকই বলছে, ঝামেলা বিয়ে শুনেন, ছেলে শুধু জন্ম দিছি আমি, ছেলে কইলাম আমার না, আজকে থেকে ছেলে আপনার দিয়ে দিলাম, ছেলেরে মারেন কাটেন যা খুশি তাই করেন, এই ছেলের প্রতি আমার কোনো দায় দাবি নাই। আমার সাথে ফাজলামি করেন, ছেলে পক্ষ ছাড়া কি বিয়ে হয়? সাক্ষী দিতে হইব না আম্মা। আমার আব্বার দুলা ভাইকে আমি খুব ভালো মতো চিনি, তারা এমনি এমনি যাবে না, তাদেরকে তুলে নিয়ে যেতে হবে। তুলে নেওয়ার কোনো ব্যবস্থা আছে কি আম্মা? অবশ্যই ব্যবস্থা আছে, এই ঝামেলা বাগম ব্যবস্থা করে রাখছে। এখন অনেক রাত, সবাই ঘুমাইয়া পড়ছে, এখনই উপযুক্ত সময় বাসর করার জন্য। তোর বিয়ে হয়েছে, এখন বাসর কথা কইতেছ? আগে বিয়ে হোক তারপর বাসর। এই কাজী সাহেব, এই আপনি বসে কি করেন, জিমাইতেছেন কিসের জন্য? তাড়াতাড়ি বিয়ে পড়ান। আচ্ছা ঠিক আছে, বিয়ের কাজ শুরু করতেছি। বাদুন নিবাসী মোহাম্মদ দিলু মিয়ার ছেলে মজনু মিয়ার সাথে জামেলা বেগমের মেয়ে লাইলি আক্তারের 10,01,50,000 মোহর দাহ্য করিয়া 50,000 টাকা উসুল পাইয়া বিবাহের প্রস্তাব করিলাম, বড় মা কবুল। লজ্জা পাইতেছে কেন, বুঝলে ফেলো। কবুল? বুঝলাম না, তুমি তো কইলা না, তাহলে কবুলটা বললো কে? আমি বলছি কবুল, আমি। এই তোর কত বড় সাহস, আমি বিয়ে করতেছি লাইলি, লাইলি বলবে কবুল, তুই কবুল বলার কে? কারণ তোর সাথে লাইলির না তোর সাথে আশার বিয়ে হবে, সেই জন্য আমি কবুল বলছি। বদল লাগে আমার বিয়ে হইবে এই কথাটা যদি তোর মুখে আমি আরেকবার শুনছি না, জিপ টাইনা ছিঁড়ে ফেলবো। এই রাক্ষসী, আমি তো জানতাম তুই ডাইনি রাক্ষসী, জোনাকি পোকা কবে হইলি? আমি জোনাকি পোকা না, আমি রাতের তারা, আকাশে বসে বসে দেখি পাতালে কি হয় না হয়। আর আপনি যেই লেভেলের মহিলা সেই লেভেলে তো আমি বুঝছি, আপনি তো ওই জিনিসই না গোড়ার ডিম যে এত তাড়াতাড়ি বিয়া ভেঙে দিবেন। আর যেহেতু আপনি আমাকে সামনে বিয়া ভাঙা দিছেন, তার মানে হইতেছে রাতের বেলা নিশ্চয়ই আপনার কোনো প্ল্যান আছে। আর এই জন্যই আমরা বাড়িতে যাই নাই, আপনার বাড়ির পিছনে যে পাট ক্ষেত আছে না, সেখানে আমরা লুকাইছিলাম। সি 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 সি, এত বেহায়া মহিলা, হ্যাঁ রাইতের বেলা সুপি সাফি পলাইয়া পলাইয়া মজনুর লগে মাইয়ার বিয়া দিতাছে, কিন্তু আমরা তিন বাপ বেটি থাকতে তাহা কখনো হবে না। সেটা অবশ্যই হবে। আশা তুমি কি মনে করছো, তুমি আমার জোর করে বিয়ে করলে তুমি আমার পাবা? তুমি আমার দেহ পাবা কিন্তু মন পাবা না, তুমি স্বামীর পরিচয় পাবা কিন্তু অধিকার পাবা না, তুমি বাড়িতে জায়গা পাবা কিন্তু বিছানায় কোনো জায়গা পাবা না, তুমি বিছানা পাইলেও বালিশ পাবা না, তুমি আমার বউ হতে পারবে কিন্তু বাচ্চা কাচ্চার মুখ কোনদিন দেখতে পারবি না, সময় থাকতে থাকতে কিন্তু চলে যা, আমি এখন ওরা বিয়ে করবো তারপর বাসর করবো তাতে, যা 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 রাত শেষ হয়ে যেতেছে যা। ঠিক আছে আমি যাই। এই তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ এই রাইতের বেলা যাবি মানে সিএনজি পাবি কই? আমি কিন্তু হাইটে যেতে পারুম না, একটা হিল পড়ছি। আরে ভাই হিল আর সিএনজি থেকে বাইর হওয়া, এখানে আমার জীবন যাইতেছে, আমি বাড়ির যাওয়ার কথা কইতেছি না, ওই পারে যাওয়ার কথা কইতেছি, আমার তো কোথাও বিয়ে হবে না। আপা তুই কি করবি জানি না, কিন্তু আমি এই যে বিষ, এই বিষ খেয়ে আত্মহত্যা করবো। আমি বইলাম যে আমু আমার মৃত্যুর জন্য তুই দায়ী, তুই দায়ী, তুই দায়ী, আর তোর বাপ আর তুলা ভাই দায়ী। না বোন না, তুই এমন কাজ করিস না। এই শুনে রাখো, আমার বোনের যদি কিছু হয় আমি কাউরে ছাড়ব না, কাউরে ছাড়ব না, সবার আমি ফাঁসি তো ঝুলাবো। হায় হায় রে, কি কইতাছে ও সাসি, আমি তো ভয় পেয়ে গেছি। ফাঁসির বরণ যে কত কষ্টের সাসি, এইটা আপনার আমি বইলা বুঝাইতে পারবো না সাসি। সাসি এই মাইয়া যদি এখন আত্মহত্যা করে আমরা কেউ ফাঁসির হাত থেকে রক্ষা পাবো না। সাসি এই ঘটনা আর এখন আমগো হাতে নাই, এটা অনেক দূর সই লাগেছে, আপনি মেম্বার চেয়ারম্যানরে ডাক দেন, তারা এসা এই ঘটনার সমাধান দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারম্যান সাহেবরে খবর দিতেছি, উনি এসা সমাধান করবে।
আমার সাথে কি সর্বনাশ করছে সেটা তো আপনি শুনছেন। আপনি তো এখন বুঝতে পারছেন আমার বোনের কেন বিয়ে হইতেছে না, আমার কেন বিয়ে হইতেছে না। আপনার দেখে ভালো মানুষ মনে হইতেছে আপনি ন্যায়ের পক্ষে থাকবেন। আমার সাথে অনেক অঘটন ঘটছে, কেউ আমার মতো একটা সুন্দরী মায়ের এখন বিয়ে করতে চায় না। আপনি রায় আর যাই দেন, আপনি মজনুর সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দিন, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। মজনুর সাথে বিয়ে ঠিক হয়েছে আমার, মজনু যদি কারো বিয়ে করে ডাক মাত্র আমি আর কেউ না। চেয়ারম্যান সাহেব, আমিও লালির সাথে একমত, আমি লালিকে বিয়ে করতে চাই। বহু বছর আগে চিত্রনায়ক মান্নার একটা বাংলা সিনেমা দেখছিলাম, সিনেমার নাম হইতাছে দুই বধূ এক স্বামী। এই সিনেমার মধ্যে মান্নারে নিয়া মৌসুমি আর শাবনুরে শেখি টানাটানি, কিন্তু এইটা যে বাস্তবে ঘটবো তা আবার আমার গ্রামে আমার জায়গায়। হ্যাঁ, এই মেয়েরা এই ছেলের মধ্যে কি এমন মধু পাইছো যে এত সুন্দর সুন্দর দুইটা মাইয়া এই পোলারে লইয়া বিয়ে করার জন্য টানাটানি লাগাই দিছ? মাইয়া দুইটার কথাও শুনলাম আর পোলাটার কথাও শুনলাম, সব কিছু বিবেচনা কইরা আমি এখন রায় দেব। আমি যা রায় দেব তা সবাইরে মাইনা নিতে হইব, আপনারা রাজি? বিষয় হচ্ছে মজনু আসার সর্বনাশ করছে, এরপর আবার ওর বড় বোনের বিয়া ভেঙে দিছে, এখন আবার আশা মজনুরে বিয়া করতে চায় কিন্তু মজনু আশারে বিয়া করতে চায় না, এইখানেও কিন্তু মজনু আশার মুন্ডা ভেঙে দিছে। এই বেচারির মাইয়া দুইটা কোথাও বিয়া দিতে পারতেছে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় যেহেতু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশা, তাই আমার রায় হইতাছে মজনু জি আশারে বিয়ে করতে চায়। অসম্ভব, এই রায় আমি মানি না। আপনি আমার কলিগ, আমি মেম্বার, আপনি চেয়ারম্যান, তারপরও আমি বলতে বাধ্য হয়েছি। ওই বাইটটা সিদ্দিক থেকে আপনি ঘুষ খাইছেন আর তার পক্ষে রায় দিয়েছেন। এই খবরদার, আমার সম্বন্ধে একটা উল্টা পাল্টা কথা বললে খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ। জামিলা বেগম, আমি চা খাই, পান খাই, ভাত মাছ সবই খাই, মাঝে মধ্যে বিরোধী দলীয় মানুষের উল্টাপাল্টা গালিও খাই, কিন্তু ঘুষ খাই না। অতএব আমি যে রায় দিছি সেই রায় ঠিক থাকবে, মজনুর সাথে আশারই বিয়ে হবে, এবং এই সম্বন্ধে কেউ একটু শব্দ করলে সত্যি সত্যি তার খুব খারাপ হয়ে যাবে। আমার মেয়ের যে বিয়ে ঠিক হলো মজনুর লগে, আমি এত টাকা পয়সা খরচ করলাম, মানুষ দাওয়াত দিলাম, গরু কিনলাম, খাসি কিনলাম, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, আমার মান সম্মানও গেছে, কিন্তু দেখ মান সম্মান গেলে গেছে কোনো সমস্যা নাই, কিন্তু টাকা, এত টাকা যে ক্ষতি হয়েছে এগুলো ক্ষতিপূরণ কে দিব? কেন মজদুর বাবা দেবে? এটা কি ধরনের কথা কোন চেয়ারম্যান স্যার? আমি টাকা মামু কই, আমি নিজেই চলি ছেলের টাকায়, টাকা বসে আছে তো ছেলের কাছে আছে, ক্ষতিপূরণ দিলে আমার ছেলে দিব, আমি দিয়ে পারব না। আরে আমি কেন ক্ষতিপূরণ দিব? আমি তো লালির বিয়ে করতে রাজি ছিলাম, যদি কে ক্ষতিপূরণ দিয়ে থাকে তাহলে দিবে আশা তার বাপ, তারা মিলে বিয়েটা ভাঙছে। কোনো সমস্যা নাই চেয়ারম্যান সাহেব, আমার মায়ের যেহেতু মজদুরকে বিয়ে হইতাছে এতেই আমি খুব খুশি, ঝামেলা আপাতত খরচ করছে সমস্ত ক্ষতিপূরণ আমি দিয়ে দিব, আমার আব্বা সব দিব, ক্লিয়ার? তাহলে তো ঝামেলা মিটেই গেল। তাইলে আগামী বৃহস্পতিবার মজদুর আর আশার গায়ে হলুদ, আর আগামী শুক্রবার ইনশাল্লাহ ওদের বিবাহ। আশা তুই ইচ্ছা করে এসব কাজ করছিস, তোর উপর আল্লাহর ঠাড়া পড়বো, আল্লাহর গজব পড়বো, মা ছাড়ো আমারে। তুই যে আমার লগে এমন কাজটা করছিস না, তুই বিয়ে করে কি সুখে থাকবি? আমি তো তোর সুখে থাকতে দিব না, তোর বিয়ে করার পর আমি মজদুর লগে প্রেম করব, পরকিয়া করব। আবে তো পরকিয়া, লাথি মারি তোর পরকিয়া, লাথি মারি তোর মুখে। তুই কি ভাবছিস বিয়ার পরে ওরা আমি এমনি রাস্তা ছাড়ে দিব? আহা, বিয়ার পরে আমি মজদুরে একদম ভ্যানিশ করে ফেলব। আর মিস্টার মজদুর, আগামী বৃহস্পতিবার দিন আমাদের গায়ে হলো, আসলে প্রবাদ দিন বিয়ে মনে থাকবে, আমি বধু সেজে থাকবো, তুই পালকি পালকি। তুই অসময় লাগে দেখো দিতে কই যেতেছি বুঝো না, আমি বিদেশ চলে যেতেছি। বিদেশ চলে যাবা মানে? এটা তুমি কি কইতাছ? আগামী শুক্রবার তোমার বিয়া, এই মুহূর্তে তুমি বিদেশ যাবা কেন? আর দুলা ভাই তুমি বুঝার চেষ্টা করো, আমি যদি এখন দেশে থাকি তাহলে পাগলের বংশধর আশার আমার বিয়ে করা লাগবে, আমি কোনো পাগল মাগলে বিয়ে করতে পারবো না, আমি বিদেশ চলে যেতেছি, আসি, আল্লাহ হাফেজ। দাঁড়ান, তুমি যে আশারে বিয়ে করবা না এটা আশা আর তার বাপ খুব ভালো করে জানে, তুমি যে পালায় যাবা এটাও তারা খুব ভালো করে জানে, এই কারণে তোমার জন্য প্রতিটা গলিতে প্রতিটা মহল্লায় লোকজন দাঁড় করে রাখছে হাতে রামদানিয়া।
বুঝতে পারছো? তুমি যখন পালাই যেতে লাগবা তখন তোমারে খপ করে ধরিয়া রামদা দিয়া কুপায়া তোমার ঘাট থেকে কল্লাটা পুরো আলাদা করে ফেলে। ও মা গো, দুলাভাই তাহলে আমি এখন কি করবো? সহজই সাহেব, তুমি আসলে বিয়ে করবা। দুলাভাই তুমি বোঝার চেষ্টা করো, ওই মাই আমার বিয়ে করতে চাইতেছে প্রতিশোধ নেওয়ার জন্য। একবার ওই মাই আমার বিয়ে করতে পারলে প্রতিশোধের আগুনে পুরো আমার জ্বালায় সারখার করে ফেলাইবো। এটা তোর ভুল ধারণা, কোনো বৌবি স্বামীর উপর প্রতিশোধ নিতে পারে না। আগে বিয়েটা হোক, দেখবি আশা সব কিছু ভুলে যেতে তোরে জান প্রাণ দিয়ে ভালোবাসবো। তাছাড়া ছেলের বউ হিসাবে আশার আমার খুব পছন্দ। তুই আশার বিয়ে কর, আমার বিশ্বাস তুই সুখী হবি। বাবা রে, আমি তোর কাছে কোনো কিছু নিয়ে কোনো আবদার করি নাই, আমার এই আবদারটা রাখ, তুই আশার বিয়ে কর। আমি তোমার বোনের বিয়ে করছি, কোনো যৌতুক নেই নি, আমি রুম ফার্নিচার পর্যন্ত নেই নি। তোমার প্রতি আমার একটা অনুরোধ, তুমি আশার বিয়ে কর। আব্বা, দুলা ভাই, তোমাদের কোনো কথা আমি কখনো অমান্য করিনি, আজকে অমান্য করবো না। তোমরা যেহেতু চাইতেছো আশাই বাড়ির হোক, ঠিক আছে আশাই বাড়ির হোক, আমি বিয়ে করতে রাজি আছি, আমি আশাকেই বিয়ে করব, তোমরা আয়োজন করো। যাক, অবশেষে তোমার বিয়েটা হইতেছে। হ্যাঁ, এই রাখেন দুলা ভাই, 5,000 টাকা। তুমি আমার টাকা দিতেছো কেন? আল্লাহ দোহাই লাগে ভাই, তুমি আমার আবার নতুন করে বিয়ে ভাঙার কথা কইও না ভাই। দূর দূলাবে, আপনি ভুলভাল বুঝতেছেন কি জন্য আমি আপনাকে বিয়ে ভাঙানোর জন্য টাকা দিই নাই। তাইলে 5,000 টাকা দিয়ে আপনার বাজারে গিয়ে ফ্রেশ ফুল কিনবেন, আমার বাসার ঘরটা সাজা দিবেন। আজ রাতে আমি আর আশা একটু ঘুমাবো না, সারা রাত ফুলের গান শুনবো আর প্রেমের আলাপ করবো। আর রাত পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যান দুলা ভাই, ফুলটা কিনতে হবে, তাড়াতাড়ি যান। কোনো ফুল আনা দরকার নাই, কোনো ফুল আনতে হবে না, ব্লাডি ফুল, কারণ আজকে রাত্রে কোনো বাসর হবে না। তোমার তুমি কি দুষ্টামি করতেছো? তোমার সাথে আজকে রাতে আমার বিয়ে, কেন বাসর হবে না? বাসর হবে না কারণ আজকে রাতে কোনো বিয়ে হবে না। এসব তুমি কি বলতেছো আশা? তোমার সাথে আমার কেন বিয়ে হবে না? তুই আমার বোনের সর্বনাশ করছস, আমার বাপের সর্বনাশ করছস, আমার সর্বনাশ করছস। এত কিছু করার পর তুই ভাবলি কেমনে যে আমি আশা তোর বিয়ে করব? আয় হায় আশা, তুমি আমার বিয়ে না করলে লালির সাথে আমার বিয়েটা ভাঙলা কেন? আর আমাদের সবার এটাই কেখানে আনলা কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। তুই যেদিন ভরা মজলিস আমার গালে চুমা দিছিস ওই দিনই সিদ্ধান্ত নিছি তোর বিয়ে আমি তো হইতে দিব না। তুই আমার বোনরে ছোট করছিস, আমার বাপরে ছোট করছিস, আমারে ছোট করছিস। আইসি দিন আমার বোনরে বিয়ে করার লেগা আমারে দেখা তুই উস্টা খেয়েছিস, এখন আবার আমার থেকে কষি মায়ের দেখে ওরে দেখা উস্টা খাস। তুই তো তার থেকে কষি দেখলে তুই তো কবরে পড়ে যাবি রে। যতদিন তোর বিয়ে হবে ততদিন আমি আসা ট্রাভেল হয়ে তোর লাইফে। আমি তোর কি মনে হচ্ছে তোর মতো বললে আমি আসা বিয়ে করবো? আবে থোক, এমন কথা বললো না আশা, আমি কিন্তু সব ভুলে গিয়ে তোমার বিয়ে করতে রাজি হয়েছি। আসো মারামারি কাটাকাটি না করে আমরা বিয়েটা করে শান্তি চুক্তি করি, আসো বিয়েটা করি। ভাগো আসো।